মোর সমষ্টিটো এটা ড্রাগসৰ এটা নিউ করিডর হৈ গৈছে। এজনে যদি পয়সা দিয়ে আনজনক ধরাই দিয়ে তেতিয়াহে ধরা পড়ে, নহলে বাকিবিলাক ধরা নপড়ে। করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনে অসমৰ ডিজিপিক এটা লেটার দিছে যে আমার ইয়াতে কিছু পুলিশের মানুষ জড়িত হয়ে ড্রাগসৰ কাম করি। এই ডিজিপি অফিসৰ পৰা যেতিয়া নোটিশ গল, এতিয়া যিখিনি মানুহে এইটোর বিরুদ্ধে কমপ্লেন করেছিল, এতিয়া সেইখিনি মানুহক ধরি ধরি পুলিশে তেখেতসকল গাড়ির ড্রাগসৰ ট্যাবলেট ভরাই জেলত পঠাই আছে। দুজন জেলত গল আর বাকি যে কেজন দরখাস্ত সহিকারী আছিল তেখেতসকল বা সেই অর্গানাইজেশনটোর কমিটিবিলাকক এতিয়া ডেইলি রাতে রেড চলি আছে, তেখেতসকল পলাই ফুরিছে। মই পুলিশের নাম কেটা কব খোঁজা নাই যে মোর সমষ্টির গোটেই সমষ্টিটো বাংলাদেশ বর্ডার আর মোর সমষ্টিতে প্রায় 45 কিলোমিটার অ্যাবভ যত কাটা তার বেড় নাই, উন্মুক্ত অবস্থা আছে বাংলাদেশের লগত, আর বাকিখিন ঠাইত কাটা তার ফেন্সিং আছে। মোর সমষ্টিটো এটা ড্রাগসর একটা নিউ করিডর হয়ে গেছে। তাত টোপলা বান্ধি 50 লাখ টাকার ড্রাগস বান্ধি যদি দলিয়াই সিফালে দিব পারি, নোমেসলানত পেটা পেলাব পারি, ইহতর ফোন থাকে, নেটওয়ার্কিং বাংলাদেশের নেটওয়ার্ক ইয়াত লাগে, ইন্ডিয়ান নেটওয়ার্ক তাত লাগে, ইহতে ফোন করে কই দিয়ে যে ইমান নম্বর টোপলাটো মোর, ইমান টাকার বস্তু আছে, এটা দলি মারি দিলেই 50 লাখ টাকা বিজনেস করিব পারি। কিছুদিন আগত আমি দেখিছো ধরা পড়েছিল আমার তাত এম্বুলেন্সত ড্রাগস আর গাঞ্জা লৈ যাওয়া হয়, এম্বুলেন্স কোনো চেক নকরে, হর্ন মারি মারি গুছি যায়। এইবিলাকর ব্যবস্থা কোন ধরনের ব্যবস্থা এতালকে হয়ে থাকা নাই। আর বিশেষকে এই ড্রাগসর যে করিডর হয়েছে আর ইমান ইজি অ্যাক্সেসেবল হয়েছে, যে কোনো দোকানতে এতে ড্রাগস পায়, মানে খালি পান দোকান মানে হেনে কাটা দোকান হলেই হল। কফ সিরাপ ইট ইজ ভেরি ইজি, ইমান ইমান কি বাংলাদেশত যদিও তেখেতসকল ড্রাগসটো দেখিলেই গুলি করার অর্ডার আছে, এতে ড্রাগস খাওয়া দেখা পালেই গুলি করার অর্ডার আছে, কিন্তু আমি দেখিছো যে আমার অসমত একেবারে একটা ওপেনলি হয়েছে আর কোনখিনি মানুষ অ্যারেস্ট হয়ে আছে। আমার মানকাসর আমি দেখিছো কোনখিনি মানুষ অ্যারেস্ট হয়ে আছে। যদি কোনবা দোকানদারের মাজত কাজিয়া আছে, কোনো দোকানদারের দুই দোকানদারের মাজত কাজিয়া আছে বা বিজনেস প্লেস লৈ বিজনেস এরিয়া লৈ কন্ট্রাডিক্ট আছে, এজনে যদি পয়সা দিয়ে আনজনক ধরাই দিয়ে তেতিয়াহে ধরা পড়ে, নহলে বাকিবিলাক ধরা নপড়ে। কোনো ড্রাগসর মাস্টার মাইন্ড ধরা নপড়ে, অনলি প্যাডলারবিলাকহে ধরা পড়ে। মই এটা বুঝি পোৱা নাই যে মাস্টার মাইন্ড যেখানে হোলসেলার যেখানে তার ডাঙর কি কারবার করে, একো বিজনেস নাই, করোড়পতি হয়ে গেছে, কোনো ধরনের বিজনেস নাই, তেখেতসকলে ড্রাগসক ইজি করে পেলাইছে। এতিয়া আমার কথাটো হল, কিছুদিন আগত করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনে অসমৰ ডিজিপিক এটা লেটার দিছে যে আমার ইয়াতে কিছু পুলিশের মানুষ জড়িত হয়ে ড্রাগসর কাম করে আছে। কপিটো হোম মিনিষ্টার দিয়া হয়েছে, কপিটো অসমৰ হোম মিনিষ্টার বা চিফ মিনিষ্টার দিয়া হয়েছে, কপিটো এসপি শরৎ শর্মা দিয়া হয়েছে, লেটারটো লেখা হয়েছে ডিজিপি। এই ডিজিপি অফিসের পৰা যেতিয়া নোটিশ গল, এতিয়া যিখিনি মানুহে এইটোর বিরুদ্ধে কমপ্লেন করেছিল, এতিয়া সেইখিনি মানুহক ধরি ধরি পুলিশে তেখেতসকল গাড়ির ড্রাগসর ট্যাবলেট ভরাই জেলত পঠাই আছে। দুজন জেলত গল আর বাকি যে কেজন দরখাস্ত সহিকারী আছিল তেখেতসকল বা সেই অর্গানাইজেশনটোর কমিটিবিলাকক এতিয়া ডেইলি রাতে রেড চলি আছে, তেখেতসকল পলাই ফুরিছে। মই পুলিশের নাম কেটা কব খোঁজা নাই, অলরেডি সেই দরখাস্তত আছে, ডিজিপির অফিসত আছে, কিছু অ্যাকশনের কাম আরম্ভ হয়েছে, কিন্তু ওপেন হয়ে গেছে বস্তুটা। আমার কথাটো হল স্কুল কলেজের কথাটো আইছে। মই দেখিছো যে ম্যাক্সিমাম স্কুলত সেই যদি গুটকা খাই থকা যায় তার কোনো ব্যবস্থা লওয়া নহয়। বহুত ভাল ভাল গুৱাহাটীৰ আভিযুক্ত স্কুলবিলাকত আমি দেখিছো স্কুল স্টুডেন্টবিলাকে ফ্লাক্সত তাত কিবা সেই চেন নোপোৱা বোলে কিবা বস্তু পায় সেইটো মিক্স করে লৈ যায়, তাত সেইটো খোৱা চলি থাকে। এই কিছুমান স্কুলত সবর আগতেই শিক্ষকজনে সাদা মারি মারি ছাত্রবিলাকক পড়াই থাকে, ছাত্রবিলাকক টিফিন দিলে সাইডত গিয়ে সিগারেট টানি থাকে। তারপরে স্টুডেন্টস কমিউনিটি এইখানি কারণে একটা ব্যবস্থা আমি ভাবো যে এটা করার প্রয়োজন আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমার খালি এটা আহিব, যেটু আছিল হিউম্যান ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিং। আমি এই চাইল্ড ট্রাফিকিং মই ভাবো আমার যেটু বর্তমান চাইল্ড মেরিজ অ্যাক্ট তাতকে বহুত বহুত বেশি ভয়াবহ। এভরিডে নিউজ পেপার আমি চালে বা টিভি নিউজ চালে অমুকর পোয়ালি স্কুল পা নোহা হল, অমুক কিডন্যাপিং হল, এটা একটা জেনারেল, এটা জেনারেল ঘটনা হয়ে পড়েছে। আর সরু সরু ছোৱালী, আমারও ছোৱালী আছে, আমারও লড়া আছে, আজি সরু সরু 7, 8, 9 ছোৱালী, 9, 10 ছোৱালী ম্যাক্সিমাম আমি দেখা পাওঁ যে এবিলাক নোহোৱা হৈ যায়।
এবলা কোত যায় কি হয় থানাত ঘুরি ঘুরি ভাগরি পড়ে দুই সাইডের জায়গা সাকসেস হয়েছে থানাত ঘুরি ঘুরি ভাগরি পড়ে আমার নিজের ছোয়ালি আছে এবার ফিল করুন তেখেতক যদি সেই ছোয়ালিবিলাক যদি যদি করবাত রেড লাইট এরিয়াত বা কোনো প্রস্টিটিউট দেওয়া হয় তার উপর কি পরিমাণ অত্যাচার চলিব পারে কি পরিমাণ অত্যাচার চলি আছে এটা আমি এবার অনুভব করুন প্রত্যেকে আজ বহুত লড়া নোহা হয়ে যায় কিডনি বিক্রি হয়ে আছে বিভিন্ন হিউম্যান বডি পার্টস বিক্রি হয়ে আছে মানে ঘরত কাম করার কারণে যেটু আমার কি কয় এটু চাইল্ড লেবার যে আমার ঘরত কাম করার কারণে মানুষ লাগে সেইখানে মানুষ আজ পিক আপ করে আছে যে অবস্থাত চলি আছে একটা ভয়াবহ একটা পিকচার আর আমি দেখি রবীন্দ্রনাথ কলিয়া ডাঙরিয়ায় যে পিকচারটু দিছে আফটার অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আফটার কর্ণাটক আমার পজিশন সেকেন্ড এজ এ পার্সেন্টেজ 1 সামথিং এই পার্সেন্টেজ যদি হিউম্যান ট্রাফিকিং হয়ে থাকে তেতিয়াহলে কিমান ভাব বিয়ার নামত লই গই তাত বিক্রি করা অহর হয়তো চাকরি দিয়ার নামত তাত লই গই এইবিলাক নোহোয়া করা মাঝে মাঝে ট্রেনত ধরা পড়ে ট্রেন স্টেশন ধরা পড়ে এজাক এই বস্তুবিলাকৰ প্রতি সরকারে একটা ইমিডিয়েট ব্যবস্থা লব লাগে আদারওয়াইজ কিন্তু আমি দিনে দিনে লাহে লাহে আমার ইউথ জেনারেশন আমার কামিং জেনারেশন এডুকেটেড যেখানে হব লাগে সেখানে ড্রাগসৰ দ্বারা আসক্ত হয়ে আছে আর একটা গ্রুপ আমার এটা ট্রাফিকিং হয় গোটেই ফিউচার গোটেই জীবনটু এটা কত আমি ঠেলি দিছো এইটো যদি আমি একটা ইফেক্টিভ মেজার নলও আজি এনেকুৱা ঠিক আছে থ্যাংক ইউ লোয়া কারণে মই রামকৃষ্ণ বস কৰিছো আর ইমিডিয়েট এটা ব্যবস্থা লবর কারণে আহ্বান জানাইছো ধন্যবাদ আপুনি চাই আছে এম নিউজ আপোনাৰ আপোন চেনেল।